রিসেন্টলি রিয়েলমি বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে এবং তার মধ্যে আমার একটা প্রোডাক্ট প্রচণ্ড রকম ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে রিয়েলমি স্মার্ট প্লাগ এই প্রোডাক্টটি। তো আজকের এপিসোডে এই প্রোডাক্টটি আনবক্সিং করব, এর ফার্স্ট ইম্প্রেশন দেবো, এর ভালো দিক খারাপ দিক কোনগুলো সেগুলো বলে দেবো এবং তারই সাথে সবশেষে এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এই প্রোডাক্টটি আপনার নেওয়া উচিত হবে না সেই বিষয়টাও। সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওর মধ্যে, কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুরোধ, বাংলা ভাষায় এইরকমই কোয়ালিটি টেক কন্টেন্ট আপনি যদি মিস না করতে চান প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আজকের এপিসোড শুরু করি। হেই গাইস, আমি শান্তন ফ্রম sistudio.com, ওয়েলকাম টু আনাদার এপিসোড। এই হচ্ছে আমাদের মেইন প্যাকেজটা। প্যাকেজের উপরে রিয়েলমি স্মার্ট প্লাগ লিখে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর একটা ছবি দেওয়া রয়েছে, অপরদিকে রিয়েলমি ব্র্যান্ডিং এবং তার উল্টো পিঠে বেশ কিছু স্পেসিফিকেশনস লিখে দেওয়া রয়েছে যেগুলো আমরা আলোচনা করব ভিডিওর পরবর্তীকালে। চলুন এবার মেইন প্যাকেজটিকে ওপেন করে নিই। প্যাকেজটি খুলি আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টেশনস রয়েছে যেখানে সমস্ত কিছু ডিটেলস মেনশন করা রয়েছে, এগুলো আমরা পরে দেখব এবং তারপর প্যাকেজের মধ্যে রয়েছে রিয়েলমি স্মার্ট প্লাগ। খুব সুন্দর দেখতে, হাতে নিয়েই প্রথমে বুঝতে পারছি খুব সুন্দর, খুব প্রিমিয়াম লুকিং। স্মার্ট প্লাগের উপরে রিয়েলমির ব্র্যান্ডিং রয়েছে, লাইট ইন্ডিকেটার রয়েছে এবং অপরদিকে একটা বাটন রয়েছে। সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব ভিডিওর পরবর্তীকালে। এবার এই ডিভাইসটিকে আপনি যখন ব্যবহার করতে যাবেন তার জন্য একটা অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটার নাম রিয়েলমি লিঙ্ক। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিন প্লে স্টোরে গিয়ে, তারপর ওপেন করে নিন। দেখুন খুব সিম্পল কিছু স্টেপস রয়েছে, সেইখানে সেই স্টেপসগুলোকে ফলো করে আপনি এই অ্যাপ্লিকেশনে খুব ইজিলি সাইন আপ করে নিতে পারবেন এবং তারপর সাইন আপ করা হয়ে গেলে কিছু পারমিশন চাওয়া হবে, সেগুলোকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর দেখুন লিঙ্ক এ ডিভাইস অপশান পেয়ে যাবেন। তবে এই লিঙ্ক এ ডিভাইস অপশানটিতে ক্লিক করার আগে এই রিয়েলমি স্মার্ট প্লাগকে পাওয়ারের সাথে কানেক্ট করে দিতে হবে আপনাকে। পাওয়ারের সাথে আপনি যাই কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দেওয়ার পর আপনি খেয়াল করে দেখুন এখানে এই লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে। লিঙ্কে ডিভাইসে ক্লিক করার পর আপনি দেখুন নিচের দিকে ইকোনমিক অপশন রয়েছে, সেই অপশনটিতে আপনি যাই ক্লিক করবেন, তার মধ্যে রিয়েলমি স্মার্ট প্লাগ আপনি পেয়ে যাবেন। তার উপর ক্লিক করতে হবে, তারপর আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিন, সাইন ইন করে নিন এবং তাহলেই আপনি দেখতে পেয়ে যাবেন এটা কানেক্ট হয়ে গেছে এবং নেক্সট করুন। খুব সিম্পল স্টেপ, আপনাকে বাটনটিকে প্রেস করতে বলা হবে, সেটা করে নেওয়ার পর দেখুন সেই রিয়েলমি স্মার্ট প্লাগটি আপনার ফোনের সেই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি খেয়াল করে দেখুন ডিভাইসের লাইটটা জ্বলিয়ে রয়েছে, তাহলে আপনি বুঝবেন এটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়ে গেছে, কোনো রকম ব্লিঙ্ক করছে না এখন আর। এরপর আমরা চলুন অ্যাপ্লিকেশনটিতে খেয়াল রাখতে থাকি। অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ কিছু অপশানস রয়েছে, টাইমার অপশন রয়েছে, তারপর পাওয়ার অন অফ এবং তারপর শিডিউল অপশন রয়েছে। টাইমারের মধ্যে গিয়ে আমরা টাইমার সেট করতে পারবো, কত মিনিট পর ডিভাইসটি অফ হবে সেটা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো এবং ঠিক করে নেওয়ার পর ঠিক আমাদের মেনশন করা মিনিটটার পর সেই ডিভাইসটা টার্ন অফ হয়ে যাবে। তো চলুন এখানে আমরা টেস্ট করার জন্য এক মিনিটের টাইমার সেট করে দিই। দেখুন এক মিনিটের সময় পেরিয়ে যাওয়ার পর ডিভাইসটি অটোমেটিক অফ হয়ে গেল। এই অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়ার অন অফ বাটনটিতে ক্লিক করে আপনি ডিভাইসটিকে টার্ন অন অথবা টার্ন অফ করতে পারবেন খুব সহজেই। এরপরে শিডিউল অপশনটির মধ্যে গেলে আমরা দেখতে পারবো আপনি অটোমেটিক শিডিউল করে রাখতে পারবেন এই ডিভাইসটা প্রত্যেক দিন কখন অন হবে বা কখন অফ হবে সেই বিষয়টাতেও। আপনি চাইলে সপ্তাহের বিশেষ দিনগুলোতে কোন দিন কখন অন হবে বা অফ হবে সেটাকেও ঠিক করে রাখতে পারবেন এই অ্যাপের মধ্যে থেকেই, যেটা দারুণ একটা ব্যাপার। এবার হোম স্ক্রিন থেকেই উপরে ডান দিকে তিনটে ডটে ক্লিক করে আপনি বেশ কিছু সেটিংস চেঞ্জ করার অপশন এখানে পেয়ে যাবেন, সেখানেই আপনি আপনার ডিভাইসের নাম ও চেঞ্জ করতে পারবেন। এবার এই রিয়েলমি স্মার্ট প্লাগকে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি যদি ব্যবহার করতে চান সেটা করার জন্য গুগল হোম আপনাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর বাঁ দিকে একদম উপরে যে প্লাস আইকনটা রয়েছে সেই আইকনটিতে ক্লিক করে নিন। সেট আপ এ ডিভাইস অপশনটিতে ক্লিক করুন, তারপর দেখুন হ্যাভ সামথিং অলরেডি সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে।
তার মধ্যে গিয়ে আপনাকে সার্চ করে নিতে হবে রিয়েলমি লিংক এই অ্যাপ্লিকেশনটিকে, এবং সার্চ করে নেওয়ার পর আপনাকে সাইন ইন করে নিতে হবে আপনার রিয়েলমি লিংক অ্যাপ্লিকেশনে। এবং যখন সাইন ইন হয়ে যাবে তখন দেখুন অলরেডি কানেক্ট হয়ে যাওয়ার অপশন দেখাবে যে এটা অলরেডি সেট আপ হয়ে গেছে। তো গুগল হোম থেকে যখন আপনার রিয়েলমি লিংক অ্যাপ্লিকেশনে সাইন ইন হয়ে যাবে তখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে আপনার রিয়েলমি লিংককে অন বা অফ করতে পারবেন, যেমন করছি আমি এখানে। হে গুগল, টার্ন অফ রিয়েলমি স্মার্ট প্লাগ। আপনার কাছে যদি গুগল হোম এই ডিভাইসগুলো থাকে তাহলে আপনি খুব সহজেই সেই ডিভাইসের সাহায্যে এটাকে ব্যবহার করতে পারবেন। হে গুগল, টার্ন অন রিয়েলমি স্মার্ট প্লাগ। Got it, turning the Realme smart plug on. তো এতক্ষণ ধরে আপনি এই রিয়েলমি স্মার্ট প্লাগের আনবক্সিং দেখলেন, এর ফার্স্ট ইমপ্রেশন দেখলেন, এবং তারই সাথে কীভাবে এটা ব্যবহার করবেন বা এর মধ্যে কী কী ফিচার্স রয়েছে সমস্ত কিছু আপনি বুঝে নিয়েছেন। এবার আপনাকে বলবো এর ভালো দিক কোনগুলো এবং খারাপ দিক কোনগুলো সেটা। প্রথমে আসি ভালো দিক নিয়ে। ভালো দিকের কথা বলতে গেলে প্রথমে যে ব্যাপারটা খেয়াল আসে সেটা হচ্ছে খুব সুন্দর ডিভাইসটি, এত সুন্দর প্রিমিয়াম লুকিং, খুব ছোট্ট এবং কম্প্যাক্ট, এবং তারই সাথে যে কাজটা এটা ইনস্ট্যান্টলি আমরা যেসব ছোটোখাটো ডিভাইস ব্যবহার করি, টেবিল ফ্যান থেকে শুরু করে টেবিল ল্যাম্প বা দৈনন্দিন জীবনে যে সমস্ত ডিভাইসগুলো আমরা বাড়িতে প্রত্যেক দিন ব্যবহার করি, যেগুলোকে প্লাগ ইন করতে হয় ব্যবহার করার জন্য, সেই সমস্ত ডিভাইসগুলোকে স্মার্ট ডিভাইসে রূপান্তরিত করে দেবে। সে আপনার ফোনের চার্জারই হোক বা যা কিছুই হোক না কেন, আপনি কন্ট্রোল করতে পারবেন এই ডিভাইসটার সাহায্যে। তো এর পরের যে ভালো দিকটার ব্যাপারে আপনাকে বলবো সেটা বলার আগে আপনাকে বলি, বাংলা ভাষায় আমরাই প্রথম আইপ্যাড প্রো নিয়ে খুঁটিনাটি জানিয়ে আসছি, এর অনেক ভিডিও বানিয়ে আসছি আমরা, এবং ইন ফিউচার আরও ভিডিও আসবে। তো আপনি যদি আইপ্যাডের প্রতি ইন্টারেস্টেড থাকেন বা আইপ্যাড নেওয়ার কথা ভাবছেন বা আপনার যদি আইপ্যাড থাকেও একটা, অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। উপরে আইবাটনে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং ফার্স্ট কমেন্টেও দেখুন পিন করে দেওয়া রয়েছে আইপ্যাড প্লেলিস্টের লিঙ্কটা। তো অবশ্যই সেখানে গিয়ে আপনি আইপ্যাডের প্রতি ইন্টারেস্টেড থাকলে একবার ঘুরে আসতে ভুলবেন না। তো পরের যে ব্যাপারটি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভয়েস কমেন্টের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা। এটা গুগল অ্যাসিস্ট্যান্টকে সাপোর্ট করে এবং তারই সাথে অ্যামাজন অ্যালেক্সাকেও সাপোর্ট করে, তাহলে তার মাধ্যমে আপনি যা ভয়েস কমেন্ট করবেন সেই কাজটা করে দেবে এই রিয়েলমি স্মার্ট প্লাগ। আর অবশ্যই এটাতে সিরিয়াল টার্ন অন এবং টার্ন অফ করতে পারবেন। তো অবশ্যই আপনার কাছে এমন যদি ডিভাইস থাকে যেটা একটা নির্দিষ্ট সময় পর টার্ন অফ করে দেবেন আপনি বা টার্ন অন করবেন, তাহলে এই ডিভাইসটা আপনার প্রচণ্ড রকম কাজ দেবে। এই তো গেলে ভালো দিকগুলো, এবার আপনাকে বলবো এর খারাপ দিকগুলো সম্পর্কে। খারাপ দিকের কথা বলতে গিয়ে প্রথমেই যে কথাটা আমার মনে আসছে সেটা হচ্ছে দাম। এর দাম 799 টাকা ভারতীয় মুদ্রায়। তো এই দাম যদি 500 থেকে 600 টাকার মধ্যে হতো তাহলে আমার মতে এটা ঠিকঠাক হতো, 800 টাকা দামটা আমার একটু বেশিই লেগেছে। তো পরের যে বিষয়টা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্লাগগুলো ইউজ করি বিভিন্ন রকম ডিভাইস চালানো করার জন্য, সমস্ত কিছু এই রিয়েলমি স্মার্ট প্লাগে সাপোর্ট নাও করতে পারে। আমি আগেও দেখিয়েছি আমাকে এর উপর এই প্লাগের উপর আরেকটা প্লাগ ইউজ করতে হয়েছিল, তবে আমি লাইটটাকে কন্ট্রোল করতে পারছিলাম। তো এইরকম টুকটাক সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। এবং আপনি যদি এক্সটেনশন কর্ড ব্যবহার করেন, আমি স্কিলের এক্সটেনশন কর্ড ব্যবহার করছিলাম এবং সেইটা ব্যবহার করতে গিয়ে যখন এটা ইনসার্ট করা হচ্ছে, প্লাগ ইন করছি আমি এক্সটেনশন কর্ডে, তখন তার যে বাটনটা, যে সুইচটা যে জায়গাতে রয়েছে সেটাও টাচ করে যাচ্ছে এটা, এবং টাচ করে যাওয়ার পর সেটা অন অফ হতে একটু সমস্যা হচ্ছে। তো সেই সমস্যাও আপনাকে ফেস করতে হতে পারে। সবশেষে আপনাকে জানাবো ওভারঅল এই ডিভাইসটা আমার কেমন লেগেছে। ওভারঅল এই ডিভাইসটা আমার দারুণ লেগেছে। এর মধ্যে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রচণ্ড রকম কাজ দেবে, এবং আপনাকে এর জন্য অনেক টাকা খরচ করে কোনো স্মার্ট ফ্যান বা স্মার্ট টেবিল ফ্যান বা স্মার্ট লাইট কিনতে হবে না। আপনি জাস্ট এই ডিভাইসটার সাহায্যে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করি, সেইগুলোকে আপনি স্মার্ট ডিভাইসে ট্রান্সফার করে নিতে পারবেন। এই ব্যাপারটাই আমার খুব ভালো লেগেছে, যখনই আমি এটাকে ইউজ করছি সেই বিষয়টায় আমি খুব আনন্দ পাচ্ছি। তো আজকের বিষয়টা এখানেই শেষ করছি। রিয়েলমি স্মার্ট প্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করে দিন যদি এটা আপনার একটু হলেও কোনোরকম কাজে লেগে আসে, এবং তারই সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই বাংলা ভাষায় এরকমই কোয়ালিটি টেক কন্টেন্ট আপনি যদি মিস না করতে চান, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।